ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডাক ও টেলিযোগ বিভাগ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগগুলি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে এসে কতটি পদ আছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আর আপনারা চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আর আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা সার্কুলারটি ডাউনলোড করে ভালোভাবে পড়বেন। পড়ার পর আপনি দেখবেন যে আপনার এই সার্কুলারটি আবেদন করার জন্য যোগ্য আছে কি না। যদি যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদনটি করতে পারেন। তো ডাক ও টেলিযোগ বিভাগ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সম্বন্ধে আলোচনা করব। তো বলা হচ্ছে যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL এ নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জলবহর নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি আগ্রহীদের নিকটে তো অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম হচ্ছে সহকারী ম্যানেজার কারিগর, কোম্পানি বেতন কাঠামোর প্রাপ্ত 7 এবং অন্যান্য সুবিধা হচ্ছে 71। তো প্রয়োজনীয় শর্তবলি বলা আছে কি কি সেগুলো আমি দেখে নেব। সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এর ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি। ঠিক আছে, যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাদের জিপিএ সিজিপিএ 5, স্কেল ন্যূনতম 3.5 এবং 4, স্কেল ন্যূনতম 2.5 থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিউনিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। আবেদনকারী বয়স বলা হচ্ছে যে 25/3/2022 তারিখ ধরে সর্বোচ্চ 30 বছর হতে হবে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এই তারিখ ধরে হচ্ছে সর্বোচ্চ 32 বছর। আগ্রহপ্রার্থীরা অনলাইনে আবেদনপত্র টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফারযোগ্য 1000 টাকা প্রদান করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তৃত নিয়মগুলি BTCL-এর ওয়েবসাইটে আপনার হচ্ছে পাওয়া যাবে, যে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইট ঢুকে কিন্তু আপনি এটা কিন্তু পাবেন। ঠিক আছে, বলা হচ্ছে আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার নম্বর হচ্ছে 80, লিখিত পরীক্ষা পাস নম্বর হবে 40। আপনার পরীক্ষার নম্বর হচ্ছে 80, আপনাকে পাস করতে হবে 40 পারলে আপনি পাস করবেন। ঠিক আছে, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে থেকে মেধাক্রম অনুসারে 1 ও 3 অনুপাতে প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা যাচ্ছে। মৌখিক পরীক্ষার নম্বর 20, মৌখিক পরীক্ষা পাস নম্বর হচ্ছে 10। আপনার পরীক্ষার নম্বর হচ্ছে 20, আপনাকে পাওয়া মৌখিক পরীক্ষা পাওয়া পাস নম্বর হচ্ছে 10। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষা উত্তীর্ণ না হলে তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য হয়েছে বলে বিবেচিত হবেন। আর নিয়োগের আবেদন 15/12/2022 খ্রিস্টাব্দের তারিখ সকাল 10টা থেকে শুরু করে এবং 13/1/2023 বিকাল 5টা এর ভিতরের মধ্যে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। ভিউয়ার্স সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই সার্কল লিঙ্কটি আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার ডাউনলোড করে ভালোভাবে দেখে তারপরে আপনি আবেদনটি করবেন। তো ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।